বন্ধুরা, আমাদের আগামী ডিসেম্বরের 7 তারিখে যে আমাদের বনভোজন, বার্ষিক বনভোজন আছে, সেই বনভোজন আমরা সরজমিনে আমাদের সিরাজদি খানে যে একটি রিসোর্ট আছে, ঢালি রিসোর্ট, সেই রিসোর্টে আমরা এসেছি, সরজমিনে পরিদর্শন করেছি এবং এখানকার যে খাবার দাবার সামগ্রিক ব্যাপারগুলো আমরা এখানে ফাইনাল করে ফেলেছি অলরেডি। সে সম্পর্কে আমাদের বড় ভাই আজম ভাই সে সম্পর্কে তুলে ধরবেন। প্রিয় বড় ভাই আজম ভাই, বনভোজন অনুষ্ঠানের জন্য আমরা এখানে নিজেরা খাওয়া দাওয়ার দায়িত্ব না নিয়ে এখানে রিসোর্টের মাধ্যমে আমরা পার পার্সন 1500 টাকা 1900 টাকা আমরা তিনবেলা খাওয়ার জন্য আমরা ধার্য করেছি। সকালে আমাদের নাস্তা দিলে দুটো পরোটা, ডিম ভাজি, মিক্সড সবজি আর হালুয়া, ডাল ভাজি, পানি আর চা। আর দুপুরের মেনু হচ্ছে সবজি, দই এবং একটা কোমল পানীয় আর একটা নর্মাল চা। সন্ধ্যায় আমাদের নাস্তার যে ব্যবস্থা সেটা হচ্ছে একটা চিতই পিঠা, একটা ফিশ কাটলেট আর একটা সমোসা। এই হলো আমাদের খাওয়ার মেনু। এরপরে আমাদের আছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা ডিজে পার্টি হবে। সেই ডিজে পার্টির জন্য আমরা একটা ধার্য করছি, আমরা একটা টাকা ধার্য করছি। এর ভিতরে আমরা ডিজে পার্টি করব। আমাদের রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত চলবে। ডিজে পার্টির দায়িত্ব থাকবে শিবু, মাইমুন, আমাদের বিশেষ করে ছোটো ভাই রবিন, হ্যাঁ, আর রাশেদ, চারজন সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্যায়ের দায়িত্ব তারা থাকবেন। উপকমিটির আর অন্যান্য উপকমিটির যে দায়িত্ব তাকে সবাইকে বন্টন করে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাশেদকে একটা খেলাধুলার বিশেষ অনুষ্ঠানের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাডমিন্টন, ফুটবল, আপনার মাধ্যমে আমরা এখানে ধন্যবাদ আজম ভাই। বন্ধুরা, তোমরা যারা আজকে আসনে তোমরা শুনতে পারলা যে আজম ভাইয়ের মুখে আমাদের যে 7ই ডিসেম্বরের যে বনভোজন, সেই বনভোজনে সারা দিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি, আমাদের খাবার দাবার, রকমারি মজাদার খাবার দাবার এবং যে কালচারাল প্রোগ্রাম ব্যাপার এবং ডিজে প্রোগ্রাম এবং কে কোন দায়িত্বে আছেন সব ব্যাপারগুলো তিনি তুলে ধরলেন। এবং বন্ধুদেরকে আগাম শুভেচ্ছা, বন্ধুদেরকে যে আমাদের এই বনভোজনে পার্টিসিপেশন করার জন্য, সবাইকে পার্টিসিপেশন করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।